हेलो फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल रिंकी रान्नाघरे अपन सबाई के स्वागत। आशा करी अपनारा सबाई भलो आज हमें एसे अपन का एक नतून रेसिपी निये। अपनारा तो माछ अनेक भाई रान्ना करे खेयेछेन, एक बार ये रान्ना करे खेये देखुन। आमी आज के बनाते चले कतला भापा। এই কাতলা ভাপা বানানোর জন্য কি কি উপকরণ লাগে দেখে নিন। প্রথমে লাগছে কাতলা মাছ, তারপর লাগছে চারটে কাঁচা লঙ্কা, লাগছে দু চামচ বড় চামচের পোস্ত, দু চামচ বড় চামচের সর্ষে, লাগছে নারকেল বাটা পরিমাণ মতো, হলুদ, সর্ষের তেল, লাগছে স্বাদ মতো নুন। আমি এখানে কাতলা মাছ ছ পিস নিয়েছি, আপনারা আপনাদের মতন নিতে পারেন। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি আগে লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত আর সর্ষেটা ভালো করে পেস্ট করে নেব, মানে হাফ পেস্ট করেছি। এবার আমি নারকেল দিয়ে পুরো পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল গরম করে নেব। আমি এখানে সর্ষের তেল দিয়েছি কড়াইতে। এবার মাছগুলো হালকাভাবে ভাজব, বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজলে মাছটা খেতে সুস্বাদু হয়। বেশি কড়া করে ভাজবেন না, একদম জাস্ট হালকাভাবে ভাজতে হবে। আমি এখানে ছ পিস মাছ নিয়েছি, মাছগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার পেস্টটা আমি দিয়ে দেবো উপর থেকে। এখানে আমি গ্যাসটা অফ করে রেখেছি, পেস্টটা ভালো করে দিয়ে মিশিয়ে নিয়েছি মাছের সাথে। এবার ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে এবার আমি দু মিনিটের মতন মাছটা ঢাকা দিয়ে দেবো। দু মিনিট হয়ে গেছে, এবার মাছটা আমি একটু উল্টে দেবো হালকাভাবে, যাতে মাছগুলো না ভেঙে যায়। মাছটা আমি উল্টে পাল্টে দিয়েছি, আবার দু মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার মাছটা রান্না হয়ে গেছে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন। আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছাতে পারে।